এখান থেকে বল পেয়েছেন এই মুহূর্তে জার্সি নাম্বার 15 তাব্রেজি। পাকিস্তান পজিশনটা তারা হারালো, এই মুহূর্তে বল পেয়ে গেছেন সেখানে বারবাসো। বল পজিশনে অনেক 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 এগিয়ে রয়েছে তাজিকিস্তান, 68% টাইম এখন পর্যন্ত তারা বলের কন্ট্রোল নিজেদের কাছে রাখতে সক্ষম হয়েছে। এবং ফিলিপিনস তারা ম্যাচের শুরু থেকে জোর দিচ্ছে কাউন্টার অ্যাটাকের ওপর তাজিকিস্তান। এগুনালদো থেকে মিনিগিশি, বারবাসো, অ্যানহেলস, এই মুহূর্তে বল আছে মারভিন অ্যানহেলসের কাছে, আবারও বারবাসো। প্রচন্ড পরিশ্রম করতে হচ্ছে কারণ বাঁ প্রান্ত দিয়ে বারবার তাব্রেজি। 100 থাকা প্যালেস্টাইনকে বাংলাদেশ হারাবে এমনটাই প্রত্যাশা সবার, যদিও কাজটা চেয়েছিলেন জোভান বেদিচকে, পারবেন না। আপাতত বিপদটা কেটেছে এই মুহূর্তে জোভান বেদিচ চাইনের সাথে, জাতীয় দলের সাথে ফ্রেন্ডলি ম্যাচে 1-1 গোলে ড্র করেছে এবং এটা আনলাকি, তারা শেষ মুহূর্তে গোলটা খেয়ে আসলে ম্যাচটা ড্র করতে পেরেছিল। তার আগে এই তাজিকদেরকে তারা 2-1 দিয়েছেন। বাঁ প্রান্তে ফাতখুল্লো ক্যাপ্টেন, এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, সময় নিচ্ছেন, বারবাসো আছেন, দারুণভাবে পাসটা দিয়েছেন নাজারফকে। নাজারফ যে সেন্টারটি করেছেন সেটা কিন্তু বারবাসো প্রতিহত করেছেন, চলে গেছে পার্শ্ব রেখার বাইরে। নাজারফ পেয়েছেন আবারও আক্রমণ রচনার চেষ্টায়, এই মুহূর্তে তাজিকিস্তান সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য ফাতখুল্লো, বলের জন্য ছুটছেন তিনি, সামনেই রয়েছেন আগুনালদো এবং পরবর্তীতে বেদিচকে। মুহূর্তে বল সামনে বাড়ানো হয়েছে গায়োসের উদ্দেশ্যে, আবারও বল চলে এসেছে সেই ফিলিপিন্সের অর্ধে, পেয়েছেন ইনালাই, বাড়িয়েছেন আগুনালদোর হেড এবং বারবাসো মাত্র বলটা দিয়েছিলেন তিনি সেখানে মারাসি গানকে, মারাসি গান বল পাবেন না, চান্দা ফোনের মাথায় লেগে নাটফা সোক, আগুনালদো হেড পাস পাস। এই মুহূর্তে আরেকটা আক্রমণে তারা যেতে চায় ডান প্রান্ত থেকে, বারবাসো বলটা ক্লিয়ার করছেন এই নিজের কাছে, চমৎকার ভাবে পাস বাড়িয়েছেন এবং প্রস্তুত ছিলেন বারবাসো, ক্লিয়ার করেছেন, একটা কর্নার পেয়ে গেছে লাওস, একেবারে শেষ মুহূর্তে আরো একটা কর্নার, আরো একটা গোলের সুযোগ বংমাতিলা, তিনি যাচ্ছেন কর্নার নেওয়ার জন্য। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নিতে চাই ঘটনা কি হয়েছিল, চমৎকার একটা ফরওয়ার্ড পাস, ডিফেন্স সেরা পাস, সবটাই স্বাভাবিক ব্যাপার পেয়েছেন এই মুহূর্তে অ্যাঞ্জেলস। এখান থেকে বারবাসো, আরো অ্যাঞ্জেলস কিছু ওভার করলেন, ড্যানিয়াস ইয়াসের কাছ থেকে পাস, ঠিক বাইরে আছেন, ঢুকে গেছেন ভিতরে, ব্যাক পাস করবেন সুশান্ত ত্রিপুরাকে দিয়েছেন তিনি, কিন্তু বাঁ পায়ে যে ডেলিভারিটা দিলেন খুব একটা জুতসুই না, হেড করেছেন সেখানে বারবাসো, পাস করা হয়েছে, সেখানে আছেন ক্যাপ্টেন তপু বর্মন, লম্বালম্বি করে বলটা বাড়িয়েছেন, অবশ্য একটা ফ্ল্যাট ফরওয়ার্ড পাস কিন্তু ইন্টারসেপ্ট করেছেন সেখানে বারবাসো। আর বলেদার সাথে পায়ে বল করে দিয়েছেন বিপ্লব আহমেদকে, ইব্রাহিম বক্সের ভেতরে ফেলেছেন,